বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালো ডিএলএড এর ছাত্রছাত্রীরা। তাদের দাবি, একই তারিখে অনার্স এর পরীক্ষা থাকায় তারিখ পরিবর্তন করতে হবে। দীর্ঘদিন বিক্ষোভ চললেও সমাধান সূত্র মেলেনি। তাদের দাবি, আগামী 22 ডিসেম্বর ডিএলএড এর একটি পত্রের পরীক্ষা রয়েছে। একই দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনার্স এর প্রথম পর্যায়ের পরীক্ষার দিন পড়েছে। সেই কারণে প্রায় 40 জন ছাত্রছাত্রী এদিন পরীক্ষা সমূহে নিয়ামকের ঘরের সামনে বসে পড়ে। এরা প্রাথমিক শিক্ষক শিক্ষণের পড়ুয়া। তাদের দাবি, যে কোনো একটি পরীক্ষা পিছোতে হবে। এ সম্পর্কে ছাত্রছাত্রীরা জানান, আমরা যে সমস্যাটা নিয়ে এসেছি, আমরা 12 তারকা কলেজ এসেছি, আমাদের সবারই এই একই একই সমস্যা। আমাদের শুধু এই কজন স্টুডেন্টের নয়, হাজার হাজার স্টুডেন্টের এই একই সমস্যা। কি সমস্যা? যে আমাদের পরীক্ষা 22 তারিখে যে ডেটটা করা হয়েছে, সে ওই ডেটে আমাদের পরীক্ষা পড়ে গেছে দুটো। কারণ আমরা ডিএডের 2016-18 ব্যাচ, সেই ডেটেও পরীক্ষা পড়ে গেছে। কিন্তু ডিএডের এটা কোনো অসুবিধা নেই, কারণ তারা 1.5 মাস আগে আমাদের রুটিনটা দিয়েছে। কিন্তু এখানে কি করেছে বারডন ইউনিভার্সিটি, সেটা 6 দিন আগে আমাদের সন্ধ্যেবেলা একটা নোটিশ দিয়েছে, তাও কলেজে জানতে পারিনি। আমরা ওয়েবসাইট সার্চ করি বলে জানতে পারি। কি নোটিশটা কি দিয়েছে? নোটিশটা দিয়েছে যে এই এই তারিখে পরীক্ষা, 18 তারিখে ইবিএস পরীক্ষা, আর এই 20 আর 22 তারিখে হচ্ছে পরীক্ষা আছে, মানে CC1 CC2। তা 22 তারিখে CC2 পরীক্ষার দিন আমাদের দুটো পরীক্ষা পড়ে গেছে। এবার কোন কলেজের পরীক্ষাটা দেবো? আমরা ট্রেনিং করেছি, আমাদের ট্রেনিংয়ের আমাদের পরীক্ষার রুটিন, আমাদের ডিএড যে পরীক্ষার রুটিন, সেটা আমাদের 1.5 মাস আগে দিয়ে দিয়েছে। তো সেখানে বলা হয়েছে যে 17 তারিখ, 19 তারিখ আর 22 তারিখে পরীক্ষা হবে। তো তারপরে 6 দিন আগে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে আমরা ভর্তি হয়েছি। তো 6 দিন আগে আমাদের বর্ধমান ইউনিভার্সিটি রুটিন দিল যে হঠাৎ করে সেমিস্টার হবে। তো সেমিস্টারের ডেট CC2 এর পেপারটা আর ডিএডের লাস্ট যেটা আছে 22 তারিখে CC2, আর ওটা একই দিনে একই সময়ে পড়েছে। এবার আমরা একটা স্টুডেন্ট হয়ে আমরা দুই জায়গায় কীভাবে উপস্থিত হতে পারি? এবার আমাদের ভুলটা কোথায়? ইউনিভার্সিটির কাছে এসছি, ইউনিভার্সিটি কোনো উত্তর দিতে পারছে না। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।